नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपी बोयाल माछेर तेल झाल बा सर्षे बोयाल, जेटाकेई बोलुन। चलुन रेसिपिटा देखे नेवा जाक। बोयाल माछेर तेल झाल बानानोर जन्य आमी एखाने निये निएछि चार टुकरो बड़ो साइजेर एकदम फ्रेश बोयाल। तारपर मैरिनेशनेर जन्य एर मध्ये दिए देब परिमाण मतो नून, परिमाण मतो हलुद और लंका गुड़ो, এতে স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দেব হাফ টি স্পুন কাঁচা সরষের তেল, এতে বোয়াল মাছ ভাজার সময় ফাটে কম। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। তারপর ভালো করে হাত দিয়ে মেখে নেব খুব সুন্দরভাবে, আর 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব, যাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে 50 ml মতো বা আপনার প্রয়োজন মতো সরষের তেল নিয়ে নেবেন। তেলটাকে ভালো করে হাই হিটে ধোয়া ওঠা গরম করে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় কিন্তু ধোয়া ওঠা গরম না করলে মাছ কিন্তু তলা থেকে লেগে যাবে। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে, খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর বোয়াল মাছ কিন্তু খুব ফাটে, তার জন্য একটা ঢাকনা দিয়ে বোয়াল মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে। এপিট ওপিট করে বোয়াল মাছটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। ঠিক সেমভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। এক এক করে আমার সব মাছ ভাজা কমপ্লিট, আমি সব তুলে নেব, এবার নেক্সট স্টেপে চলে যাব। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল স্পুন মতো কালো সরষে নিয়ে নেব, 1/4 টিস্পুন মতো নুন নিয়ে নেব, যাতে ড্রাই গ্রাইন্ড করার সময় সরষেটা তেতো না হয়ে যায়। এটা কিন্তু আরেকটা স্টেপ, এটা কিন্তু মাথায় রাখবেন। আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, উজ্জ্বল একটা রঙের জন্য। এবার আমি এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব। প্রথমে দেখুন ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে, সুন্দর একটা উজ্জ্বল হলুদ কালার এসেছে। এরপর আমি 5টা মতো পাকা লঙ্কা, যেটা লাল কালারের, সেটা দিয়ে দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে পরিমাণ মতো এর মধ্যে জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার স্মুথ পেস্ট একদম রেডি, চলুন এবার রান্নায় যাওয়া যাক। রান্নায় যাওয়ার আগে একটা কাজ সেরে নেব। এবার একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা ছাঁকনি নিয়ে নেব। যে সরষের পেস্টটা বানিয়েছিলাম সেটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব, দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। আমি অনলি নির্যাসটুকু নেব, বাদবাকি সরষের যে খোলাগুলো থাকবে সেগুলো কিন্তু নেব না, ওইটা বেসিক্যালি খুবই পেট কামড়ায় এবং আমরা এইভাবেই তেল ঝাল বাড়িতে বানিয়ে থাকি। তারপরে গ্রাইন্ডার ওয়াশ করেও আমি জলটা এর মধ্যে অ্যাড করে দেবো, যতটুকু আমাদের মাছের জন্য জল দরকার। এবার একটা চামচের সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে নিংড়ে নিংড়ে আমরা এখান থেকে সরষের জলটা নিয়ে নেব। এখন এই সরষের এই যে খোলাগুলো রয়েছে এটা কিন্তু ইউজ করা যাবে না, এটাকে ফেলে দিতে হবে, নাহলে খুব পেট কামড়ায়। এবার আবারও ফিরে আসলাম সেম তেল যেটাতে মাছ ভেজেছি, এবং তখন থেকেই ফ্লেমটা লোতে করা ছিল। এবার এর মধ্যে আমি 1/4 টিস্পুন মতো কালো জিরে অ্যাড করে দেব। কালো জিরেটা দেওয়ার পর এর মধ্যে আমি সরষের যে জলটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে জলটাকে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বলক আসে। এবার এই সরষেগুলা জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দেব, আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আবারও কিছুটা আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো, খুবই যৎসামান্য, আরও সুন্দর কালার আসার জন্য আমার মনে হয়েছে একটু দেওয়া প্রয়োজন, তাই দিলাম, আপনারা স্কিপও করতে পারেন। আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। তারপরে ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে, এরপর আমি সব ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ভাজা মাছ দেওয়ার পর কিন্তু কোনোভাবে লো বা মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করা যাবে না, হাই ফ্লেমেই সেদ্ধ করতে হবে। যে পরিমাণ জল আছে আমরা কিন্তু সেভাবে ঝোল রাখবো না, এখানে কিন্তু তেল রিলিজ হওয়া না পর্যন্ত আমাদেরকে ফোটাতে হবে, তাই কন্টিনিউ হাই ফ্লেমে ফোটাবেন।
এবার এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দেবো, এটা ভাতের সঙ্গে মেখে খেতেও খুব ভালো লাগে। দেখুন তেলটা রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে, এই মুহূর্তে আমি কিছু কুচো ধনে পাতা ওপর থেকে দিয়ে দেবো, দুর্দান্ত ফ্লেভার আসে, অবশ্যই দেবেন। আরও তিন চার মিনিট ফুটানোর পর দেখুন পাঁচ থেকে কি সুন্দর তেল রিলিজ হয়ে গেছে এবং সর্ষেটা বেশ ঘন থকথকে হয়ে এসেছে। আমাদের বোয়াল মাছের তেল ঝাল বা সর্ষে বোয়াল একদম রেডি, খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে।